নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বহুজন চিন্তিত হয়ে পড়েছিল যে 34% 34%, তো আমি কন্টিনিউয়াস আমি বিভিন্ন বোর্ডে তো তখন থেকে সকলে জানিয়ে, তো আলটিমেট ওনাদের সাইবার প্রবলেম ছিল এবং আলটিমেট তোমাদের সাইবার কিন্তু ঠিক হয়ে গেছে, সেটা তার লাইভ প্রমাণ পেয়ে যাবে, খুশির খবর অবশ্যই তোমাদের জন্য। আমি পাল পাল সেদিন থেকে থাকি যেদিন থেকে কেউ ছিল না তোমাদের পাশে, তো আমি তোমাদের পড়াশোনার সাথে সাথে সব কিছুই আমি করাই। এবার জোরদার নিজের প্রিপারেশনে লেগে যাও, আমি লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটার মধ্যে কোনো সাইবার প্রবলেম হচ্ছে না। রাম সাহা বলে আমার একটা স্টুডেন্ট, তো সেখানে ওরই একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি তোমাদের অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম। তো দেখো, আমি এখানে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রমাণ শিক্ষিত, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে আমি ধরো এখানে 2015 যেটা ওর, তো আমি এখানে লিখলাম 2015। আমি একটাই দেখাচ্ছি, ঠিক আছে? কারণ অ্যাপ্লিকেশানে আমি একটাই করব, দ্বিতীয় আর করব না। তা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, তোমরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আমি দিলাম এখানে, একটু ওয়েট করো আমি খুঁজে দেখি। তো দেখো এখানে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দিলাম, তো তো দেখো এই জায়গাটা আমি আমি যে কোনো একটা সংখ্যা, তখন কি দেখাচ্ছিল 3-4 মানে 3-2, আমি ধরো 32% দিলাম, তো 32% দেওয়ার পরে তো ওখানে নেওয়ার কথা ছিল না, তো সঙ্গে সঙ্গে দেখো দেখবো এখানে নিয়ে নিয়েছে। দেখো তো দেখো দেখো এখানে চোখের সামনে দিয়ে দিয়েছে, দেখছো? দেখো নিয়ে নিয়েছে, দেখো তো চোখের সামনে আর কোনো কিছু দেখাচ্ছে না, কিন্তু আমি কিন্তু তখন তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, মনে পড়ে? এই দেখো তোমাদের আমি এখান থেকে করে দেখিয়ে দিচ্ছি, দেখো মানে বুঝতে পারবা তোমরা। তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো যেখানে 32% নিচ্ছে কি নিচ্ছে না, তো দেখো এই দেখো 32% এখানে নিয়েছে, ঠিক আছে? আমি এখানে ধরো আমি করে দেখিয়ে দিচ্ছি, 32% নিয়ে নিয়েছে, দেখছো? তো এইখানে ধরো আমি তোমাদের 32-এর জায়গায় এবার দেখো এইখানে আমি দেখলাম হয়তো 32% আবার তো নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? তো এখানে ধরো আমি 30% দিলাম, এখানে জানি না গ্র্যাজুয়েশনে হয়তো করো 34%, মানে এটা 35 দেখাচ্ছিলো, এটাও 34, তো আমি এইগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? তো আলটিমেট আমি এখানে ক্লিক করলাম, দেখো নিয়ে নিয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নিয়ে নিয়েছে, তো আর একদম চিন্তা নাই, ঠিক আছে? এই যে নিয়ে নিয়েছে ঘরটা, তো তারপরে আমি কমিউনিটি সিলেক্ট, সেটা আলাদা কথা, ঠিক আছে? তো এতটা নিয়ে নিয়েছে, তোমরা আর একদম চিন্তা করো না। এবার আমাকে এখানে দেখাচ্ছে কি, ওকে সামনে এর আগে আমি যেহেতু করিনি, তো তোমরা এখানে চোখের সামনে দেখতে পাচ্ছ আর কিন্তু কোনো জায়গায় কিছু দেখাচ্ছে না, ঠিক আছে? দেখো 32% তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও আর কাল থেকে প্রিপারেশনের জন্য শুরু করে দাও। আমি আমাদের তো ইউটিউবের সাথে সাথে আমরা অনলাইনে পেড গ্রুপে পড়াই, আর যারা আমাদের কাছে থেকে পড়তে চাইছো অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নম্বরে যোগাযোগ করো। আর যারা পড়তে চাইছিস বাড়িতে বসে, ঠিক আছে, তারা নিজের মাঠ কভার কর, চিরঞ্জিত স্যারের হাতে নিজেকে ছেড়ে দে, এই নম্বরটায় যোগাযোগ কর, এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ কর। সব সময় পাগলের মতো ফোন করিস না, ফোন আমি ধরতে পারি না, ঠিক আছে? এই নম্বরে হোয়াটসঅ্যাপ কর, এই নম্বরে হোয়াটসঅ্যাপে লেখ যে আমি অনলাইনে পড়তে চাই, আমি ওখানে গুগল পে ফোনপে নাম্বার দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবি, ঠিক আছে? মানে সবাই বা এটিএম থেকেও করা যাবে। তো তো একদম মনের আনন্দ নিয়ে লেগে যা, আমি তোদের পাশে আছি, ঠিক আছে? ভালো থাকিস, সকলে সুস্থ থাকিস, আর নেক্সট যেন একটা সিট যেন অবশ্যই তোদের কাছে আশা করবো যেন এবছর তোরা পেয়ে যাস, ঠিক আছে? তো যাই হোক, ভালো থেকো সকলে, এইটা খুশির আনন্দ, অবশ্যই একটা লাইক দিয়ে যাও, ঠিক আছে? ওকে চলো।